পোস্ট বেগুন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটু আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সিএমও এইচ অফিসে কিছু কর্মী তো আমাদের নিয়োগ করা হয়েছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদ আপনাদের নিয়োগ করা হবে যেখানে অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনলাইন আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কি শিক্ষাগত যোগ করতে লাগবে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে তো আমি আছি আপনাদের সাথে তন্ময় আপনারা দেখছেন টিএস ফিফটিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হেলথ অ্যান্ড ওয়েলফার ওয়েলফেয়ার থেকে এই নোটিসটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মেমো নম্বর নোটিশটি প্রকাশ এগারো জানুয়ারি দু হাজার একশো সেখানে নম্বর শো করছে আপনার ক্ষেত্রে দেখে নিতে পারছেন এখানে সম্পর্কে দেখেছেন ফুল টাইম হোক কন্ট্রাক্ট চলবে আপনাদের কন্ট্যাক্ট বেশি পদ আপনি ফুল টাইম মেডিকেল অফিসার পদ আপনাদের নিয়োগ করা হবে এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছেন এফটিএ নিয়ে করা পাচ্ছেন টোটাল এখানে ছেষট্টি বছর আপনি আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম বয়স টোটাল দশটি ভ্যাকেন্সি হচ্ছে ক্যাটাগরি আপনি দেখতে নিতে পারছেন এখানে এম বিবিএস পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পোস্টের ক্ষেত্রে আপনি বিস্তারিত কিছু বলছিলাম দু নম্বর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন স্টাফ নার্স পদে নিয়োগ করা হয়েছে চৌষট্টি বছর বয়স আবেদন করতে পারবেন টোটাল তিরিশটি টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পারছেন এখানে কম্পিউটার জিএনএম নার্সিং পদ আপনাদের ডিগ্রি যদি থাকে তাহলে অবশ্যই পোস্টে আবেদন করতে পারবেন বা বিএসসি নার্সিং যদি আপনি থাকে তাহলে অবশ্যই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন পঁচিশ হাজার টাকা পার বেতন দেওয়া হবে এখানে একাডেমিক ইন্টারভিউ নিয়ে করে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে বিস্তারিত করে বলে দিয়েছে ল্যাপটক পদে আপনাদের কিন্তু নিয়োগ করা টোটাল চল্লিশ বছর বছর আবেদন করতে হবে টোটাল এগারোটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি আপনারা দেখতে নিতে পারছেন হায়ার সেকেন্ডারি পাস মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলে আপনার এই পোস্টটাকে আবেদন করতে পারবেন পারবেন এবং মাধ্যমিক পদে কিন্তু আপনাদের সায়েন্স বিভাগ হতে হবে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি ম্যাথমেটিক্স থাকলে আপনার এই পোস্ট আবেদন করতে পারবে এখানে বাইশ হাজার টাকা পাচ্ছেন একাডেমিক কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাকে কিন্তু রিক্রুমেন্ট এখানে করা হবে বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশ বিস্তারিত প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নোটিসটি প্রকাশিত হচ্ছে এখানে রিক্রুমেন্ট ট্যাবে গিয়ে আপনারা কিন্তু নোটিসটি ডাউনলোড করতে পারেন এখানে দেখছেন অ্যাপ্লিকেশন এখানে ডিমান্ড ড্রাফট কথা হবে দেখেছেন একটি ডিমান্ড ড্রাফ এই অ্যাড্রেস দিয়েছি এই অ্যাড্রেসে আপনারা যে কোনো সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়ে ডিমান্ড ড্রাফট কাতে হবে এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন একশো টাকা ডিমান্ড ড্রাফ করতে হবে এটি জেনারেল অফিসের ক্ষেত্রে এবং এস এসটি ক্যান্ডের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রাপ আপনাদের কিন্তু কাছে হবে এবং তার দেখতে পাচ্ছেন যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যাবতীয় ডকুমেন্ট অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস আপনাদের টোটাল বিস্তারিত এখানে কিন্তু নোটিশের মধ্যে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অনলাইন আবেদন করার প্রক্রিয়া রয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আপনাদের এই কিন্তু নিয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছেন বিস্তারিত টোটাল এই কন্ট্যাক্ট বিষয় পদে নিয়োগ করা আছে পরে কিন্তু আপনাদের কিন্তু পারমানেন্ট করে দেওয়া হবে বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে টোটাল মার্চের ভিত্তিতে মার্চ মাস পর্যন্ত আপনাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে পরে কিন্তু আপনাদের সেটিকে রিনিউওয়াল করতে হবে রিনিউয়াল করার পর আপনাদের কিন্তু চাকরিটি স্থায়ী পদে থাকতে পারে এখানে কিন্তু বিস্তারিত পরি দিয়েছে এখানে দেখতে হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে নোটিশটি প্রকাশিত হচ্ছে পশ্চিম বর্ধমানের ছেলেমেয়ের এখানে আবেদন করতে হবে কোনো কথা নেই পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ছেলে কিন্তু পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করছে না কন্ট্রাক্ট চলে বেশি পদে নিয়োগ করা হয়েছে টোটাল মার্চ মাস পর্যন্ত আপনাদের নিয়োগ করা হয়েছে পরে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনকে রিনিউ করতে রিনিউ করার পর আপনাদের কিন্তু চাকরি স্থায়ী থাকতে পারে বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে তো এই নোটিটির লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং সমস্ত ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল ইনফরমেশন বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিনকেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন